বারবার ফোন আসার জন্য কেটে যাচ্ছে আমার লাইন, আমি দুঃখিত ইন্টারাপশনের জন্য। এখানে এটা খুবই আশ্চর্যজনিত বিষয় যে প্রেসিডেন্টের একদম ঘরের ভিতরে থেকে এরা প্রতিবাদ করছে, আবার ইনি একজন দাঁড়িয়ে আছেন একদম স্ট্যাচুর মতো, বিল্ড দ্য ওয়াল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে এসেছে হোয়াইট হাউস দেখার জন্য, এবং এখানে এসে এটা আসলে একটা বিরল অভিজ্ঞতা যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছে এখানে, হিউম্যান রাইটস নট, ট্রাম্প রাইটস, চুজ স্পিচ, ইম্পিচড, বিভিন্ন ভাষায় এখানে প্রতিবাদগুলো হচ্ছে একদম। এটা আমি আসলে কল্পনাও করতে পারছি না যে এরকমের একটা মানে প্রতিবাদের ভাষা এরকমের হয়, এত সুন্দর, এত শান্তিপূর্ণ এবং কোনো সহিংসতা নেই। এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিবাদ হচ্ছে, বাট কারোর কোনো ই নেই। জাস্ট এখান থেকে শব্দ দূরত্বে আমার মনে হয় যে এখান থেকে জোরে কেউ চিৎকার দিলেও ট্রাম্প সাহেব মনে হয় শুনতে পারেন। তো এই হচ্ছে এখানে হোয়াইট হাউসের অবস্থা। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের নিউ ইয়র্কে ফিরতে হবে, তো এজন্য আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, যারা দেখছেন, যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা রইলো।